হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অল করে দাও ভিডিওটা লাইক করে রাখো যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক আলোচনার বিষয় ক্লাস সিক্স হিস্ট্রি ফার্স্ট ইউনিট টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির জন্য থার্ড চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম এগুলো অবশ্যই করতে হবে একটু আগেও তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিয়েছি সেগুলোও ভালো করে পড়বে এখন শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও উত্তর হরপ্পা নগর সরি নগরকেন্দ্রিক সভ্যতা হলেও কৃষি ও পশুপালন মানুষের প্রধান জীবিকা ছিল কিন্তু মানুষ শিল্পের কাজ করতেন আবার লোথাল বন্দরে নিদর্শন ব্যবসা বাণিজ্যেরও প্রমাণ বহন করে নেক্সট নেক্সট পয়েন্টে আমরা দেবো কৃষিকার্য এখানে দেব ডক্টর ডিডি কোসাম্বিন মনে করেন যে হরপ্পা সভ্যতার মানুষ লাঙলের ব্যবহার জানত না তারা নিরানির মাধ্যমে চাষ করত। সেচের প্রকৃত ধারণা এই উপত্যকায় মানুষের ছিল না তবুও পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হতো এই অঞ্চলে উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান গম জব বার্লি বিভিন্ন ধরনের শাকসবজি, তিল রাই তুলা সরিষা প্রভৃতি নেক্সট পশুপালন পয়েন্ট পশুপালনে আমরা লিখবো কৃষির মতো পশুপালন করেও হরপ্পা সভ্যতার অনেক মানুষ জীবিকা নির্বাহ করতেন পশুকে তারা পোষ মানিয়ে তাকে পরিবহনের কাজে ব্যবহার করা হতো অন্যদিকে খাদ্যের প্রয়োজনে কিছু পশুপালন করা হতো উল্লেখযোগ্য পালিত পশু হচ্ছে গরু আর মহিষ নেক্সট নেক্সট আমরা আরও লিখবো আর একটু লিখবো ছাগল ভেড়া হাঁস মুরগি গাধা উট হাতি সার বলদ ঠিক আছে ইত্যাদি নেক্সট আমরা দেব হচ্ছে পয়েন্ট ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য পয়েন্ট আমরা করব ব্যবসা বাণিজ্য হরপ্পা অঞ্চলের সমৃদ্ধি অন্যতম কারণ বণিক সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের কাজে নিযুক্ত থাকতেন জল স্থল উভয় পথে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য চলত মিশর সুমের তারপরে মেসোপটেমাস ব্যাবিলন প্যারস সরি পারস্য আচ্ছা বেলুচিস্তান প্রভৃতি এলাকার সঙ্গে বাণিজ্য চলতো ছিল বহি বাণিজ্যের কেন্দ্র বন্দর আচ্ছা বাণিজ্য চলতো নেক্সট পয়েন্ট আমরা দেব অন্যান্য পেশা এখানে দেবো তাঁতিরা পশম ও সুতি বুনত বুনতো শিল্প সরি মৃৎশিল্পের মাধ্যমে কিছু মানুষ জীবিকা নির্বাহ করত ইট দিয়ে বাড়ি তৈরি ও ছুতারের কাজও কেউ কেউ করত। সোনা রূপা দিয়ে গহনার কাজ করত স্বর্ণকারেরা কারিগর শিল্পেও হরপ্পা সভ্যতা উন্নত ছিল হরপ্পা সভ্যতার মানুষ কোনো একটি নির্দিষ্ট পেশার মাধ্যমে উপার্জন করত করত তা নয় বিভিন্ন পেশায় মানুষ এই সভ্যতায় বাস করতো মানে বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই সভ্যতায় বাস করত নেক্সট নেক্সট প্রশ্ন এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য সচেতন ও পরিবেশ সচেতন ছিল মন্তব্যটি যুক্তি দিয়ে আলোচনা করো উত্তর হরপ্পা সভ্যতার মানুষ ছিল স্বাস্থ্য সচেতন ও পরিবেশ সচেতন হরপ্পা সভ্যতার শৌচাগার সানাগার পাকা নর্দমা দিয়ে জল নিকাশের ব্যবস্থা ছিল নেক্সট শৌচাগার এখানে আমরা লিখবো হরপ্পা সভ্যতার মানুষ যে স্বাস্থ্য সচেতন ও পরিবেশ সচেতন ছিল তার একটি বড় প্রমাণ ছিল শৌচাগারের ব্যবহার নেক্সট হরপ্পায় প্রায় প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল এর থেকে মনে হয় যে সাধারণতভাবে নগরগুলি পরিষ্কার ছিল স্নানাগার স্নানাগারে আমরা লিখব হরপ্পা সভ্যতায় মানুষের স্বাস্থ্য সচেতনতার আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো স্নানাগারের ব্যবহার এর থেকে মনে হয় হরপ্পা সভ্যতার অধিবাসীরা নিয়মিত স্নান করত পরিষ্কার পরিচ্ছন্ন থাকত মহেন্দ্র দ্বারতে ইট দিয়ে উঁচু ইটের দেওয়াল ঘেরা একটি সুন্দর স্নানাগার পাওয়া গেছে ওকে নেক্সট নেক্সট লিখবো পাকা নর্দমা এখানে লিখব হরপ্পা সভ্যতায় পাকা নর্দমা দিয়ে নোংরা জল নিকাশিত ব্যবস্থা সরি নিকাশির ব্যবস্থা ছিল প্রতিটি বাড়ির থেকে ছোট নালা দিয়ে নোংরা জল বড় নর্দমায় এসে পড়তো বড় নর্দমা দিয়ে নোংরা জল নগরের বাইরে বেরিয়ে যেত আবার বড় নর্দমাগুলি ঢাকা দিয়ে রাখার ব্যবস্থা ছিল নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমরা যাব এগুলো একটু ছোট প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন আগেরটা আমি যেটা করলাম ওটা পাঁচ নম্বরের প্রশ্ন এটা আমরা করব মেহেরগড় কোথায় অবস্থিত কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে ওকে নেক্সট উত্তর লিখবো মেহেরগড়ের অবস্থান বর্তমানে পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত বোলানগিরিপথের ধারে কোয়েটা শহর থেকে একশো কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত আবিষ্কার আবিষ্কার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি সভ্যতা আবিষ্কৃত হয়েছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক ঝা ফাসোয়া জারিজ ওকে তাকে এ কাজে সাহায্য করেন রিচার্ড মেদো ঠিক আছে নেক্সট মহেঞ্জোদারোর স্নানাগার সম্বন্ধে কী জানো লেখো উত্তর মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে সেটি ছিল একশো আশি ফুট চওড়ায় একশো আট ফুট এবং সমগ্র এলাকাটি আট ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায় যেটি ছিল উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া আট ফুট গভীর এই জলাশয় বিষয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার সরি বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা ছিল অর্থাৎ অপরিষ্কার জল যেন ঢুকতে না পারে সে ব্যবস্থা যেমন ছিল আর তেমনই কিন্তু কি হয় না অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থাও কিন্তু ছিল এমন কি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জল স্থান ওকে নেক্সট নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতা নগরের অধিবাসীরা কেন গ্রামের ওপর নির্ভর করত। উত্তর নগর ও গ্রামকে ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতার নগরের অধিবাসীরা গ্রামের ফসলের ওপর নির্ভর করত। কারণ গ্রামেই মানুষের খাবারের জন্য প্রয়োজনীয় ফসল চাষ হতো নেক্সট নেক্সট প্রশ্ন নতুন পাথরের যুগে মানুষের জীবনযাপন কী কী নতুন বিষয় যোগ হয়েছিল উত্তর ভারতের উপমহাদেশের নতুন পাথরের যুগে মানুষের জীবন যাপনের প্রধান দুটি বিষয় যোগ হয়েছিল যথা এক নম্বর দিয়ে লিখব এই সময় মানুষ কৃষি কৃষিকাজ শিখেছিল দু নম্বর দিয়ে লিখব এই সময় মানুষ পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শিখেছিল এই সময় ধাতু বলতে মূলত তামা আর কাঁসাকেই বোঝানো হতো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার কোন কোন ধরনের কারিগরি শিল্পের নমুনা পাওয়া গেছে উত্তর হরপ্পা সভ্যতায় বিভিন্ন ধরনের কারিগরি শিল্পের নমুনা পাওয়া গেছে যেমন পাথর ও ধাতুর শিল্প এখানে লিখব হরপ্পা সভ্যতায় পাথর ও ধাতুর মধ্যে তামা কাসা ব্রোঞ্জ লোহা সরি লোহা না সোনা রূপা প্রভৃতির ধাতু দিয়ে নানা ধরনের গহনা ও জিনিসপত্র তৈরি করা হতো নেক্সট দু নম্বর পয়েন্টে দেব মাটির পাত্র তৈরি এখানে দেবো হরপ্পা সভ্যতার আগুনে পোড়া মাটির পাত্র যেমন থালা বাটি রান্নার সামগ্রী কলসি জ্বালা জাতীয় পাত্র তৈরি হতো নেক্সট দেব হচ্ছে কাপড় তৈরি এখানে দেব হরপ্পা সভ্যতায় বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হতো এবং তার মধ্যে সুতোর কাজ করা হতো নেক্সট লিখবো হচ্ছে পাথর ধাতু ও পোড়ামাটির ভাস্কর্য এখানে দেব হরপ্পা সভ্যতার বিভিন্ন নগরে পাথর ধাতু বিশেষত ব্রোঞ্জ ও পোড়ামাটির মূর্তি তৈরি হতো ঠিক আছে নেক্সট অর্থাৎ এখানে ব্রোঞ্জের ধাতু বিশেষত ব্রোঞ্জের আর পোড়ামাচির মূর্তি তৈরি হতো নেক্সট প্রশ্ন তোমার কি মনে হয় হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিল তোমার স্থানীয় অঞ্চলের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হরপ্পা মানুষের থেকে কোন কোন বিষয়ে তুমি শিখবে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর উত্তর লিখব হরপ্পা সরি হরপ্পার মানুষের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা পয়েন্ট করব করে লিখবো সেকেন্ড লিখবো হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিল হরপ্পা সভ্যতা তার নগরের শৌচাগার ও নর্দমা দিয়ে নোংরা জল নিকাশির ব্যবস্থা ছিল নেক্সট হরপ্পাড় মানুষের কাছ থেকে আমরা শিখতে পারি কি শিখতে পারি পয়েন্ট করব এবার লিখবো আমাদের স্থানীয় অঞ্চলের শৌচাগার দিয়ে পয়েন্ট করব আবার দিয়ে লিখব বাইরের খোলা জায়গায় পায়খানা প্রস্তাব করা ঠিক নয় এর থেকে মানুষের বিভিন্ন রকমের অসুখ হয় নেক্সট পয়েন্ট করব আমরা হচ্ছে জলনিকাশ ব্যবস্থা এখানে লিখব নর্দমা দিয়ে নোংরা জল বাইরে চলে যাওয়া দরকার ও নর্দমাগুলি ঢেকে রাখা দরকার কারণ নোংরা ও জমা জল থেকে দুর্গন্ধ হয় ও মশার উৎপাত হয় বা মশার উপদ্রব হয় স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হরপ্পা সভ্যতার মানুষের থেকে শৌচাগার ও জলনিকাশ ব্যবস্থা সম্পর্কে শিখতে পারবো ঠিক আছে এইভাবে আনসারগুলো লিখবে তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই পড়বে এর আগে আমি ছোট প্রশ্ন দিয়েছি সেগুলোও দেখো একটু আগে একটা ভিডিও দিয়েছি সেটার মধ্যেও কিছু প্রশ্ন আছে সেগুলোও দেখো সমস্ত পড়াগুলো ডেসক্রিপশানে প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব